হ্যালো ভিউয়ার্স, শ্যামলীর কিচেনের সবাইকে স্বাগত। চলে আসলাম একটা নতুনত্ব রেসিপি নিয়ে। দেখুন রেসিপিটা কি, আর মুখে লাগার মতন একটা সুন্দর একটা টেস্টফুল রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। এখানে মুসুরির ডাল আমি 50 গ্রাম মতো ভিজিয়ে এটা ধুয়ে নিয়েছি, তার সঙ্গে সামান্য কিছু বেসন আছে, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, সামান্য আদা রসুনের পেস্ট, কিছুটা ধনে পাতা কুচি, দুটো ডিম, উপকরণের জন্য সামান্য হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো। কিভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। দেখুন বন্ধুরা, ডালটা আমি পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। ডিমটা আমি আলাদা ফাটিয়ে দেবো। আজকে যে রেসিপিটা আপনাদের বড়া শেয়ার করছি, ভীষণই টেস্টফুল বড়া। এক বাটি পেঁয়াজ, পেঁয়াজটা আমি ছোট ছোট করে যেহেতু গ্রেট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট, সামান্য লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন, সামান্য জিরের গুঁড়ো, এখানে ধনে পাতাটা বেশি যাবে, ধনে পাতা কুচি, দুটো ডিম, তার সঙ্গে সামান্য কিছু বেসন। স্বাদ অনুযায়ী নুন, তো এটা ভালো করে আমি মেখে নেব। দেখুন কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি বড়াগুলো একে একে ছেড়ে দেবো। বন্ধুরা, যে আজকের বড়া রেসিপিটা যে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, এটা আপনারা চাইলে শুধু বেসন দিয়েও করতে পারেন, ডাল দিলে কি হয় আরো বেশি টেস্ট হয়। ছোট ছোট করে ছাড়বো। বর্ষার দিনে গরম গরম বানিয়ে চায়ের সঙ্গে পকোড়া ভালোই লাগে খেতে, যাদের মুখে কোনো টেস্ট নেই তারা এই বড়া যেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখে, খেয়ে কমেন্ট করে আমাকে যেন অবশ্যই জানায়, এটা বানিয়ে ট্রাই করতে হবে। আমি যেভাবে বানাচ্ছি ট্রাই না করলে কি করে বুঝবো আপনারা ট্রাই করছেন নাকি। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমি একে একে উল্টে দেবো। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন, বর্ষার দিনে গরম গরম এইভাবে বড়া ভেজে খেলে ভীষণই ভালো লাগে চায়ের সঙ্গে। কি আমাদের বাঙালিরা তো ভাত বেশি পছন্দ করে, ভাতের সঙ্গে শুধু এমনিও খেতে পারেন। সো ভিউয়ার্স, আমার এই ডিম ডালের বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুনত্ব রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিওর সঙ্গে, নতুনত্ব রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।